তবে রেশন দুর্নীতি যে হয়েছে আমরা সবাই জানি, ওটা জন্য কোনো তথ্য প্রমাণ সিবিআইডি লাগে না। বাংলার গরিব মানুষরা, বাংলার স্কুলের ছোটো ছোটো শিশুরা তারা তাদের জীবনের অভিজ্ঞতাতে জানে যে তারা বঞ্চিত হয়েছে, তাদের চাল চুরি করা হয়েছে, আটা ওজন কম দেওয়া হয়েছে, ভালো চাল সরিয়ে খারাপ চাল দেওয়া হয়েছে, সবাই জানে এটা। রেশন দেওয়া হয়নি, শিশুদেরকে খাদ্য দেওয়া হয়নি, এটার জন্য সিবিআইডি বিচারপতি কাউকে লাগবে না, বাংলার গরিব মানুষ সব জানে। তাই চালকল আটাকল এ বাংলায় কাদের, তার মধ্যে তৃণমূলের নেতাদের ওনারশিপ কতটা আছে সেগুলো দেখলেই বোঝা যাবে। কারণ এগুলো সস্তায় রোজগার করা কতগুলো ব্যবস্থা, যেখানে কৃষকের ন্যূনতম সহায়ক মূল্যের ধান থেকে আরম্ভ করে রেশনের চাল সব কিছুর মাধ্যমেই যেখানে লুট হচ্ছে। মহামন্ত্র ছয় চালে গেল, মহামন্ত্র বলেছে যে এটা হচ্ছে যে কাঙ্গারু কোর্টের বিচার। ঠিকই তো, কাঙ্গারু কোর্ট তো বটেই, কাঙ্গারু কোর্ট তো বটে, তথ্য প্রমাণ নাই ফাঁসি দিয়ে দিলে, এটা তো কাঙ্গারু কোর্ট। কাঙ্গারু কোর্ট কাকে বলে? মহামন্ত্র যে পয়সা খেয়েছে, টাকা নিয়েছে, প্রমাণ আছে বলুন? ওদের মনে হলো কোশ্চেন যখন করেছে তাহলে ক্যাশ নিয়েছে মনে হলো ওদের, কারণ ওরা বিনা কোশ্চেনে বিনা ক্যাশে কোশ্চেন করে না। যারা বলছে তারা কেউ নিশ্চয়ই বিনা ক্যাশে কোশ্চেন করে না বলে তারা ধরেই নিয়েছে মহামন্ত্র তাদের সঙ্গে এক বেঞ্চিতে বসা পাবলিক, তাই তারা ধরে নিল নোশানালি। কোশ্চেন যখন করেছে আর আদানির বিরুদ্ধে যখন কোশ্চেন হয়েছে তখন সে কোশ্চেনের জন্য ক্যাশ নেওয়া হয়েছে নোশানাল, দিয়ে তাকে সাজা দিয়ে দেওয়া হলো। কী সাজা? সংসদ থেকেই বার করে দেওয়া হলো। মানে একটা লোকের ফাঁসি হয়ে গেল, কিন্তু ফাঁসির জন্য যে প্রমাণ সেটা ফাঁসি দেওয়ার পর বিচার করে দেখা হবে। টাকা যে নিয়েছে তার তথ্য প্রমাণ কিছু নেই, ওদের ভরসা সিবিআইডি ঠিক এটা বার করবে, তার জন্য আগে তাকে সদস্যপদ থেকে তাড়িয়ে দাও। অর্থাৎ ফাঁসি দিয়ে দেওয়া হলো একটা ব্যক্তিকে, তথ্য প্রমাণ জোগাড় করে পরে সে তাকে র্যাটিফাই করা হবে, অর্থাৎ পোস্ট ফাঁসি তোমাকে র্যাটিফাই করাবে, হ্যাঁ ফাঁসিটা ঠিক হয়েছিল। বড় অদ্ভুত, অদ্ভুত মানে অদ্ভুত, এটাকে বলা হয় সংখ্যা গরিষ্ঠের রংবাজি। সিবিআই ডাকার ভয়ে সব মা ডা প্যারালিসিস হয়ে যাচ্ছে, এত চুরি করেছে যখন তখন কি মনে ছিল না যে দিদি সবটা বাঁচাতে পারবে না রে ভাই? আপনার তো বোঝা উচিত ছিল যে দিদির চরিত্র হচ্ছে কাজের সময় কাজই, কাজ খুঁজালে পাজি, ফুটে যায় এবার ঘাট থেকে কালকে নামি ফেলবে। অনুব্রতকে ঘাট থেকে নামিয়ে ফেলেছে, পার্থবাবুকে ঘাট থেকে নামিয়ে ফেলেছে, বালুকেও ঘাট থেকে নামিয়ে ফেলবে, বালু দিদির কাছে বালি হয়ে যাবে দুদিন পর, দিদির চোখের বালি হয়ে যাবে বালু দুদিন পর, বলবে কেউ কখনো পার্টি করতে এসেছে আমি কী করবো, আমি তো ওকে চুরি করতে বলিনি। তাই দিদির আশায় ভরসায় না থেকে বালুকে বলবো মোকাবেলা করতে পারো যদি হিম্মত থাকে, আর যদি চুরি করে থাকো বলে দাও কার জন্য চুরি করেছো। এই দিদি কাউকে বাঁচাবে না খোকাবাবু ছাড়া। সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, খেয়াল করে দেখবেন পাঁচটা রাজ্যে নির্বাচন, দিদি বাংলার মুখ্যমন্ত্রী, ইন্ডিয়া জোটের নাকি একজন নেত্রী, সারা ভারতবর্ষের পাঁচটা রাজ্যের নির্বাচন একবারও বাংলার মুখ্যমন্ত্রীর মুখ থেকে কি শুনলেন? পাঁচটা রাজ্যের মানুষ, পাঁচটা রাজ্যের বাঙালিরা দেশের গণতন্ত্র রক্ষা করতে, দেশকে রক্ষা করতে, সংবিধান রক্ষা করতে বিজেপিকে পরাস্ত করুন, শুনেছেন? কেন শোনেননি? অন্দর কি বাত হ্যায়, ভিতরের কথা কি? সব কিছু শুনবো, আমার ছোট্ট খোকাবাবুটাকে বাঁচিয়ে রেখো।